আশা করি তোমরা সকলে ভালো আছো। জি স্যার। নাসিরুদ্দিন খান সহকারী শিক্ষক আমাদের আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় বিষয়ে আলোচনা করব। তোমরা হয়তো ক্লাস করেছো, তোমরা পূর্বে একটা ক্লাস পেয়েছো, সেই ক্লাসে তোমাদের 1 থেকে 3 পর্যন্ত পাঠ পড়ানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো এবং কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারবা। আজকে তোমাদের আমি পার্ট 4 থেকে আলোচনা করব। তাহলে তোমরা বিজ্ঞান বই হাতে নিয়ে পার্ট 4-এর দিকে মনোযোগ দেবা। আমাদের পার্ট 4-এ আছে পরিমাপের প্রয়োজনীয়তা, অর্থাৎ আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজে আমাদের পরিমাপের প্রয়োজন আছে। এই প্রয়োজনীয়তার কারণে আমাদের এই পরিমাপ বিভিন্ন বিষয়ের রাশি আমাদের জানা দরকার। পরিমাপ হবে তোমাদের ডিভাইসটা মিউট করে রাখো। পার্ট 4 নিচের দিকে পাঠের প্রয়োজনীয়তা পরিমাপের দিকে পার্ট 4-5 পরিমাপের প্রয়োজনীয়তা। হ্যাঁ, তোমাদের মিউট করে রাখো। আচ্ছা, এখন আমাদের জানা অজানা নানাবিধ ঘটনাতে আমরা আন্দাজ করে থাকি, কিন্তু এর একটা পরিমাপ আমাদের জানা দরকার বিভিন্ন ক্ষেত্রে, কারণ এক এক ধরনের এক একটা রাশির এক এক ধরনের পরিমাপ আমরা করে থাকি। এই কারণে দৈনন্দিন জীবনের বিভিন্ন ব্যবহারের কারণে আমাদের এই পরিমাপটা করা দরকার। এবং আর এই পরিমাপের বিভিন্ন ধরনের রাশি রয়েছে, এই রাশির একক বিভিন্ন ধরনের আছে, এই জন্য আমাদের নির্দিষ্ট দরকার, কারণ এক একজন এক এক ধরনের ব্যবহার করতে পারে। এই কারণে আমাদের এই পরিমাপটা জানা প্রয়োজন। যেমন তুমি যদি কোনো দৈর্ঘ্য মাপ একটা টেবিলে দৈর্ঘ্য মাপতে যাও, একটা জামা কাপড় বানাইতে যাও, তাহলে এগুলো আমাদের পরিমাপ করা দরকার আছে। আর এই কারণে আমাদের এই সঠিক পরিমাপ ব্যতীত আমরা কোনো কাজ সুশৃঙ্খল ভাবে করতে পারবো না। আমাদের যদি কোনো বাজারে যাও, কোনো সবজি কিনতে চাও, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুর ক্ষেত্রে আমাদের এই পরিমাপটা দরকার। এখন এই পরিমাপটা কোন পরিমাপের একক কি? এখন মনে করো কেউ যদি একটা দৈর্ঘ্য টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করতে চায়, তাহলে সেক্ষেত্রে আমরা সেন্টিমিটারে ব্যবহার করতে পারি, মিটারে ব্যবহার করতে পারি, ফুটে ব্যবহার করতে পারি। এখন এক 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 ধর ব্যবহার করতে পারে। বিদায় আমাদের সবারই গ্রহণযোগ্য ভাবে একটা একক দরকার, জানা দরকার। সুতরাং এই এই এককের প্রয়োজনীয়তা থেকে আমাদের জানতে হবে কোন কোন রাশি কোন কোন আমাদের জানা দরকার সেটা। তাহলে আমাদের মৌলিক এবং যৌগিক পরিমাপ 6 আছে, দেখো যে মৌলিক এবং যৌগিক এককে মৌলিক একক কোনগুলো, যৌগিক একক কোনগুলো, সেক্ষেত্রে আমাদের আমাদের জানা দরকার যে মৌলিক একক কি আর যৌগিক একক কি। তাহলে আমরা একক সম্পর্কে ধারণা পেলাম। একক তাহলে কি করতে পারি? আমরা যেমন যদি চাল কিনতে যাই, তাহলে আমরা বলি যে 5 কেজি চাল দেন, তাহলে আমাদের এই 1 কেজি কিলোগ্রাম এগুলি একটা একক, অর্থাৎ এটা ভরের একক। এরকম যদি দৈর্ঘ্য মাপতে যাই সেন্টিমিটার, স্যার ভর মানে কি? আর ভর, স্যার ভর মানে কি? পদার্থে মোট পরিমাণ, পদার্থে মোট পরিমাণ যেটা আছে সেটাই ভর।
আমরা বাজারে যদি যাই তাহলে আমরা পর্তুগিজ যে একটা বলি যে ওজন, আসলে মূলত সেটা ওজন না, ওটা হচ্ছে ভর। কত বেশি আজকে যে আলু দাও তাহলে এইটা হচ্ছে ভর, অর্থাৎ ওই পদার্থের আছে সেটা হচ্ছে তার ভর, ওই পদার্থের ভর। এখন আমরা যাই পার্ট ছয়ে। তার একজন খালি জিজ্ঞেস করতেছে কত পৃষ্ঠা কত পৃষ্ঠা। তোমরা অনেক সমস্যা হচ্ছে, মিউট করে রাখো, ঠিক আছে? আচ্ছা আমি জয়েন করে দিচ্ছি। আমি ঠিক আছে, আচ্ছা আচ্ছা তাহলে আমরা মৌলিক একক এবং যৌগিক একক সম্পর্কে এখন জানবো পার্ট ছয়ে। মৌলিক একক কোনগুলো, যেগুলো তোমাদের বইতে দেখো 4 নম্বর পেজের শেষের দিকে আছে, যেমন টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করার সময় দৈর্ঘ্য হলো একটি রাশি, আবার কারো উচ্চতা পরিমাপ করার সময় উচ্চতা একটি রাশি, এই রাশিকে পরিমাপের জন্য বিভিন্ন রকমের। এখন কেউ যদি দৈর্ঘ্যের একক সেন্টিমিটার দিতে পারে, ফুটে আনতে পারে, ইঞ্চিতে আনতে পারে, একজন এক এক ধরনের একক ব্যবহার করতে পারে। এই কারণে আমাদের সার্বজনীন একটা একক আছে সবার ক্ষেত্রে গ্রহণযোগ্য, আন্তর্জাতিক গ্রহণযোগ্য, সেটিকে বলা হয় আন্তর্জাতিক পদ্ধতিতে, এটা হচ্ছে এসআই পদ্ধতি যেটা বলা হয়, অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বা সংক্ষেপে বলা হয় এসআই। এই পদ্ধতিতে সারা বিশ্বে প্রচলিত পদ্ধতি, এই পদ্ধতিতে আমাদের এই একক নেওয়া হয়, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, এটা হচ্ছে এসআই পদ্ধতি, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এটা পৃষ্ঠা 5 এর মধ্যে আছে এককের আন্তর্জাতিক পদ্ধতি। এগুলো বিভিন্ন পদার্থের এই পরিমাপে বস্তু পরিমাপ নির্ণয় করা হয়, অর্থাৎ যেমন দেখো একটা পদ্ধতি আছে এমকেএস পদ্ধতি, এমকেএস, এমকেএস টা কি, অর্থাৎ আমি বোর্ডে দেখাচ্ছি যে এমকেএস যদি আমরা লিখি এমকেএস, অর্থাৎ এইটা লেখা যায় বিটা, এটা হলো বিটা আর এটা হচ্ছে কিলোগ্রাম, মিটার হিসেবে চিহ্নিত করা হয়, আর ভরের একক কিলোগ্রাম, এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এটাকে বলা হয় এমকেএস পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে, সাধারণত এই এমকেএস পদ্ধতিতে বেশি আমরা ব্যবহার করে থাকি, আর একটা পদ্ধতি আছে এফপিএস, এটা হচ্ছে ফুট, ফুট একটা হচ্ছে পাউন্ড, ফুট পাউন্ড এবং সেকেন্ড, ফুট পাউন্ড এবং সেকেন্ড, এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এই এফপিএস পদ্ধতি, এই পদ্ধতিটাও অনেক ব্যবহৃত হয়। এরপর আছে সিজিএস, সিজিএস হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, একটা সেকেন্ড সিজিএস সেন্টিমিটার, এটা হচ্ছে গ্রাম এবং এসএ হচ্ছে সেকেন্ড।
এইটাও ব্যবহৃত হয় এবং এইটাও সার্বজনীন, অনেকেই ব্যবহার করে থাকে। আমাদের দেশে সাধারণত এই মিটার মিটার কিলোগ্রাম সেকেন্ড বেশি ব্যবহার হয়, এই পদ্ধতিটা এসআই পদ্ধতিটা বেশি ব্যবহৃত হয়। তাহলে এই সম্পর্কে আমরা আরো কিছু জানবো। এর পাশে যেমন দৈর্ঘ্য একক মিটার মিটার একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক আছে অ্যাম্পিয়ার, আলোকজ্বল একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাণ একক হলো মোল। এগুলো হচ্ছে মৌলিক একক, এগুলো হচ্ছে মৌলিক একক। এখন আমরা আরো জানবো যে যৌগিক একক কোনগুলো। যৌগিক একক তখন একাধিক রাশির এককের গুণফল হিসেবে প্রকাশ করা যায়, যেমন ক্ষেত্রফল, আয়তন। এই ক্ষেত্রফল এবং আয়তন এগুলো হচ্ছে যৌগিক একক হবে। যেমন ক্ষেত্রফলের সেন্টিমিটার ইত্যাদি ইত্যাদি বলে থাকি। আবার আয়তন যখন আমরা বের করি তখন একক ব্যবহার করি ঘন সেন্টিমিটার অথবা ঘন মিটার ইত্যাদি ইত্যাদি ভাবে প্রকাশ করা যায়। তাহলে এই যে ক্ষেত্রফল আয়তন এগুলো হচ্ছে যৌগিক একক। তাহলে আমরা তো বুঝতে পারলাম মৌলিক একক এবং যৌগিক একক কোনগুলো। তাহলে মৌলিক একক কি বলতাম, যেগুলো একটা রাশি থাকবে, একটা রাশির একক, যেমন দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, এগুলো কিসের রাশি একক কোনগুলো, এগুলো কি একক, মৌলিক একক এগুলো। আর যৌগিক একক হচ্ছে ক্ষেত্রফল আয়তন, যেগুলো একাধিক রাশির এককের গুণফল করে পাওয়া যায়, এগুলো হচ্ছে যৌগিক একক। স্যার স্যার বাকি বিভাগকে এক্সপ্লেইন করে দেন। সাউন্ড অফ করে রাখো। এখন আমরা জানব দৈর্ঘ্যের এককের গুণিতক ও ভগ্নাংশ। যেমন আমরা যখন কাপড়, টেবিলের দৈর্ঘ্য কিংবা কক্ষের দৈর্ঘ্য মাপি তখন মিটার এককে ব্যবহার করি, কিন্তু একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে ব্যবহার করি সেন্টিমিটার, কারণ পেন্সিলটা হয় ছোট, পেন্সিলটা ছোট হয়, এই কারণে দেখা হলে আমরা বড় এককে প্রকাশ করি না। এক্ষেত্রে আমরা সেন্টিমিটার বা সংক্ষেপে সেমি ব্যবহার করে থাকি। অনুরূপে যদি আমরা একটি পয়সার পুরুত্ব মাপতে যাই আমাদের বইতে আছে, তখন আমরা কিন্তু এর চেয়ে ক্ষুদ্রতার একক ব্যবহার করে থাকি, তখন আমরা এটা মিলিমিটার বা সংক্ষেপে মিমি ব্যবহার করে থাকি, সংক্ষেপে মিলিমিটার বা মিমি ব্যবহার করে থাকি। অন্যদিকে আমাদের বেশি দূরত্ব পরিমাপ করতে, যেমন ঢাকা থেকে সিলেটের দূরত্ব ইত্যাদি, এইসব দূরত্ব মাপতে গিয়ে আমরা তখন আবার কিলোমিটার ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা মিটার থেকে ছোট নিচের দিকেও যেতে পারি, আবার যেগুলো আছে কিলোমিটার এটাও ব্যবহার করে থাকে। অর্থাৎ আমাদের দূরত্ব অনুসারে এগুলো আমরা ব্যবহার করে থাকি বা দৈর্ঘ্য অনুসারে এগুলো এই এককগুলো ব্যবহার করে থাকি। আর আমাদের দৈনন্দিন জীবনে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার ও মিলিমিটারের প্রয়োগ খুবই বেশি দেখা যায়। এদের মধ্যে একটা এই সম্পর্ক আছে, এই এককগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক, আমরা অনেকেই জানি এক কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, এক কিলোমিটার হচ্ছে 1000 মিটার, এক মিটার সমান 100 সেন্টিমিটার, এক সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। অর্থাৎ আমাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন এককে আমরা বিভিন্নভাবে রূপান্তর করতে পারি। যেমন আমাদের 1 কিলোমিটার যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের মিটারে রূপান্তর করতে পারি, আবার মিটার থেকে আমরা মিলিমিটারে যেতে পারি, সেন্টিমিটারে যেতে পারি। এককগুলো আমাদের অনেকে জানা আছে এবং আমরা এখান থেকে আরো শিখব, এভাবে এককগুলো জানা যাবে। এরপর আসি ভরের একক। আরেকবার বলবেন প্রশ্ন, বলো। ফুট পাউন্ড সেকেন্ড। হ্যাঁ, ফুট পাউন্ড সেকেন্ড, এটাও একটা পরিমাপের একটা পদ্ধতি। এই অনেকেই ফুট, দৈর্ঘ্যের একক ফুট, ঘরের একক পাউন্ড, এবং সময়ের একক সেকেন্ড। এটা পাউন্ড মানে কি, পাউন্ড মানে কি, পাউন্ড একটা ভরের একক। আমরা যেমন কেজি ব্যবহার করে থাকি না, বলে যায় 5 কেজি আলু দাও, এরকম পাউন্ড হিসাবে ব্যবহার। স্যার কেজির অর্ধেক এরকম, ঠিক আছে।
আমরা যখন কেজি ব্যবহার করি ওই কেজির পরিবর্তে পাউন্ড ব্যবহার করে থাকি। আচ্ছা এখন আমরা জানবো পাঠ ছয়ে আছে সাথে আছে ছয়ে ভরের একক ভর। ভরের এককটা বের করো। আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম, সংক্ষেপে এটি কেজি হিসেবে পরিচিত। ফ্রান্সের সাবরেতে অবস্থিত ওজন ও পরিমাপের আন্তর্জাতিক সংস্থার অফিসে একটি দণ্ডের ভরকে এক্ষেত্রে আদর্শ হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ ভর কিভাবে পরিমাপ করা হয়েছে, একটা জায়গায় একটা নির্দিষ্ট পরিমাণকে ভর ধরে রয়েছে, এটা সবার সম্মতি করে যে এই পরিমাণটুকু আমরা 1 কেজি ধরবো, তখন এটা সবাই সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে এবং সেটাকে আমরা ভরের একক হিসেবে কিলোগ্রাম অর্থাৎ 1 কেজি পরিমাণ ধরতে পারি বা ধরি। কম ভরের জন্য ব্যবহৃত একক হলো গ্রাম, এছাড়া বেশি ভরের বস্তু পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় কুইন্টাল। তাহলে আমরা জানি যে 1 মেট্রিক টন সমান হচ্ছে 10 কুইন্টাল, আর 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি বা 100 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। এইগুলো তোমরা অবশ্যই জানবা এবং এটা মুখস্থ রাখতে হবে এবং বুঝতে হবে। তাহলে আমরা ভরের একক জানলাম যে আমরা প্রথমে জানি 1 মেট্রিক টন বা আমরা সংক্ষেপে টন ব্যবহার করে থাকি। 1 মেট্রিক টন হচ্ছে 1000 কেজি অথবা 10 কুইন্টাল। আমরা কি লিখতে পারি? 1000 কেজি অথবা 10 কুইন্টাল, ঠিক আছে? দেখো আমি লিখে দিচ্ছি যে 1 মেট্রিক টন10 কুইন্টাল। এখন আচ্ছা 1 মেট্রিক টন সমান আমরা জানলাম যে 1000 কিলোগ্রাম বা কেজি অথবা 10 কুইন্টাল, আর 1 কুইন্টাল হচ্ছে 100 কেজি। 1 কুইন্টাল কে লেখা হয় 100 কেজি বা কিলোগ্রাম। আর 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 1 কিলোগ্রাম গ্রাম এবং 1 গ্রাম 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। এগুলো আরো সেন্টিগ্রাম ডেসিগ্রাম ইত্যাদিতে রূপান্তর করা যাবে, অর্থাৎ 10 কেজি ডিভাইডেড হবে। আমরা জানি যে 10 মিলিগ্রাম কত মিলিগ্রাম 1 সেন্টিগ্রাম, 10 মিলিগ্রাম সমান 1 সেন্টিগ্রাম, পৃষ্ঠা 6 মিলিগ্রাম 1 ডেসিগ্রাম, এরকম ভাবে আমরা প্রকাশ করতে পারি। 10 ডেসিগ্রাম সমান 1 গ্রাম, অর্থাৎ এই 10-10 পার্থক্য করে তোমরা এটা বের করতে পারো। সংক্ষেপে যেগুলো বহুল ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 1 কুইন্টাল সমান 100 কেজি বা কিলোগ্রাম, 1 মেট্রিক টন বা সংক্ষেপে টন বলে থাকি সেটা হচ্ছে 1000 কিলোগ্রাম বা 1000 কেজি অথবা 10 কুইন্টাল। তাহলে আমাদের এই ঘরের একক গুলো আমরা শিখলাম, এই একক গুলো আমাদের জানা দরকার, ঠিক আছে? সকলে এই একক গুলো
সম্পর্কে তার এগুলো কি মুখস্থ করতে হয় অবশ্যই মুখস্থ সেগুলো কি মুখস্থ করতে হয় হ্যাঁ মুখস্থ করবা এবং বুঝবা ক্লাস ফাইভের গণিত বইতে এসব ছিল পার্থক্যটা বুঝবা আমরা যে আমরা আরো জানতে পারি 10-10 করে পার্থক্য করেও লিখতে পারি আমরা অনেকে জানি যেমন যদি লিখে দিতে চাই যে স্যার 1 গ্রাম সমান কত লিখছেন 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম 1000 মিলিগ্রাম ঠিক আছে আবার যদি লিখি যে 10 মিলিগ্রাম সমান 1 সেন্টিগ্রাম আবার 10 সেন্টিগ্রাম সমান 1 ডেসিগ্রাম এইভাবে আস্তে আস্তে উপরের দিকে যাওয়া যায় আমি সেইটা একটু দেখাচ্ছি ঠিক আছে সেটা একটু দেখাচ্ছি তোমরা কিভাবে আমাদের এই পার্থক্যটা আমরা করতে পারি সেটা আমি লিখে দিচ্ছি সবাই তাই লিখে দাও দশ মিলিগ্রাম তোমরা জানো দেখা দিলাম যে পার্থক্যটা এবং তুলনা এটা আমাদের জানতে হবে অর্থাৎ এই বিষয়টা যদি জানা থাকে তাহলে আমাদের যে কোনো একক থেকে এর মধ্যে যে কোনো এককে যাওয়া যাবে অর্থাৎ মিলিগ্রাম গ্রাম টাকা হেক্টো কিলো এই ধরনের যে কোনো এককে রূপান্তর করতে পারো আশা করি তাহলে তোমরা এই এটা লিখে স্যার মুসলিম না তোমরা এটা খাতা স্যার মুসলিম না আচ্ছা স্যার কিছু দেখা যায় না এখন তো পরিষ্কার দেখা যাচ্ছে ঠিক আছে আমরা যদি ধরি 24 ঘন্টা একদিন তাহলে একদিন সময় 24 ঘন্টা ঘন্টা সমান 60 মিনিট 1 মিনিট সমান 1 সেকেন্ড তাহলে এইটা আমরা সময়ের আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারি তাহলে এইভাবে সময়ের এক গুলো আমরা শিখব এবং এটা মনে রাখবো যে আমরা মিনিট ঘন্টা দিন মাস বছর এগুলো আমরা জানি এইগুলো হচ্ছে সময়ের এক সেকেন্ডে 1 মিনিট এরপর 5 মিনিটে 1 ঘন্টা 24 ঘন্টায় 1 দিন সমান 1 বছর অথবা
30 দিন সমান 1 মাস ব্যতিক্রম আছে স্যার কি এত শব্দ করে বিভিন্ন পদ্ধতি এখানে দিয়ে আছে, কিছু কাজ আছে, তোমরা বাড়িতে কাজগুলো প্র্যাকটিস করবা। যেমন সঠিক পদ্ধতি, ভুল পদ্ধতি আছে, সেন্টিমিটার থেকে মিটার স্কেল, এগুলো কিভাবে সঠিকভাবে মাপতে হয় এটা শিখবা। আমরা এরপর যাব পার্ট 10। পার্ট 10 আছে ক্ষেত্রফল সংক্রান্ত, ক্ষেত্রফল ও তার পরিমাপ। পার্ট 10 এ আছে ক্ষেত্রফল ও তার পরিমাপ। তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল সম্পর্কে জানার জন্য আমাদের দরকার ক্ষেত্রফলটা কিভাবে বের করতে হয়। এবং কোন জমির ক্ষেত্রফল যদি আমাদের জানতে হয়, বের করতে হয়, সেক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ জানতে হবে। অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ যদি গুণ দেওয়া হয় তাহলে ওই জমির ক্ষেত্রফল পাওয়া যাবে। এভাবে আমাদের টেবিলের অন্যান্য বস্তুর ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আচ্ছা, যেমন তোমাদের মেঝের দৈর্ঘ্য প্রস্থ যদি দেওয়া থাকে তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফলটাও নির্ণয় করা যাবে। তাহলে আমাদের আজকে জানলাম যে ক্ষেত্রফল সম্পর্কে, দৈর্ঘ্য একক পরিমাপ, ঘরের একক সম্পর্কে জানলাম, ঘরের বিভিন্ন এককে কিভাবে রূপান্তর করা যায় বা পরিবর্তন করা যায় একক গুলো শিখলাম। এই বিষয়গুলো তোমরা আরো পড়বা এখানে থেকে, আর এগুলো মুখস্থ করতে হবে, খাতায় লিখতে হবে। আমি আগামী দিন এর পরবর্তী থেকে তোমাদের পার্ট 10 থেকে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারছো, আর এই পার্ট গুলো তোমরা মনোযোগ সহকারে পড়বা। আজকে যতদূর তোমাদের পার্ট 4 থেকে এগুলো পড়ালাম, ঠিক আছে? তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত থাক, পরবর্তী দিন আবার একই সময়ে তোমাদের সাথে দেখা হবে এবং এই বইটা পড়বে। কোনো সমস্যা থাকলে আগামী দিন আমরা বিস্তারিত আরো আলোচনা করবো। স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, গতকাল হচ্ছে আপনি বলেছিলেন যে যে মঙ্গলবারের মধ্যে তো অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, সেই অ্যাসাইনমেন্টে কি কি দেওয়া আছে আমি লিখে রাখি খাতায়। ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট, হ্যাঁ জমা দেব। হ্যাঁ জমা দেব। স্যার সেই অ্যাসাইনমেন্টের মধ্যে কি কি আছে, কি কি লিখতে হবে? এটা প্রশ্ন দেওয়া আছে আমাদের স্কুলের ওয়েবসাইটে দেওয়া আছে, আর নোটিস বোর্ডে দেওয়া আছে, এখান থেকে জেনে নেওয়া, ঠিক আছে? অথবা ডাউনলোড করে নেওয়া যাবে। ঠিক আছে স্যার। ওকে স্যার, আমারও অ্যাসাইনমেন্ট নিয়ে একটা প্রশ্ন আছে। স্যার অ্যাসাইনমেন্ট কবে জমা দিতে হবে? মঙ্গলবার অ্যাসাইনমেন্ট। মঙ্গলবারে? ওকে ধন্যবাদ স্যার। এই মঙ্গলবার আমার একটা প্রশ্ন আছে। কোন মঙ্গলবার? আগামী মঙ্গলবার। এই মঙ্গলবার? এবার আগামী পরশু দিন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।